কি ব্যাপার আপনি এতক্ষণ কোথায় ছিলেন চুল কাটতে গিয়েছিলাম কি আপনি অফিস টাইমে চুল কাটতে গিয়েছিলেন তাতে কি হয়েছে চুলটা তো অফিস টাইমে বড় হয়েছিল সেটা তো বাড়িতে থাকাকালীনও বড় হয়েছে তাই বলে তো একেবারে টাকলু হয়ে যায়নি যতটুকু অফিসে বড় হয়েছিল ততটুকুই কেটেছি কিরে রে তোর পরীক্ষা কেমন হলো আর বলো না বাবা এক নাম্বার প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি দুই নাম্বার প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না চার নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিলো বুঝতেই পারলাম না পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটাও ভুলে লেখা হয়নি আর ছয় নম্বর ওটা যে প্রশ্নপত্রে উল্টো পাশে ছিল আমি খেয়ালই করিনি আর তিন নম্বর প্রশ্ন বিশ্বাস করো বাবা শুধু একটা প্রশ্নের উত্তরই ভুল লিখেছি আপনি পাগল হলেন কিভাবে আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম তার যুবতী মেয়েকে আবার আমার বাবা বিয়ে করেছে এভাবে আমার বাবা আমার জামাই হলো আবার আমার মেয়ে হয়ে গেল আমার মা ওই ঘরে একটা মেয়ে হয়েছিল যা আমার বোন কিন্তু আমি ওই মেয়ে নানির স্বামী ছিলাম এভাবে আমি তার নানা হয়ে গেলাম একইভাবে আমার 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 ছেলে ছেলে ভাই হয়ে হয়ে আর আর আমি ছেলের গেলাম দাদার সালা হয়ে গেল আর চুপ একদম চুপ এখন আমাকে কি পাগল বানাবি নাকি গত বছর তুই ভালো কাজ করেছিস এই নিয়ে দশ হাজার টাকার চেক ধন্যবাদ বস ধন্যবাদ দেওয়ার কিছু নাই এই বছর যদি ভালো মতো কাজ করিস তাহলে তোকে চেকটা সই করে দেব দোস্ত এক হাজার টাকা ধার দে এই নে এক হাজার টাকা থ্যাঙ্কস দোস্ত তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কিরে দুই মাস হয়ে গেল তুই আমার এক হাজার টাকা দিলি না এখনো কেন আমি তো নেওয়ার সময় বলেছি আমি তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না তুমি বড় হয়ে কি করবে আমি বোঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কি হবে জামাই আরে আমি বলতে চাচ্ছি তুমি বড় হয়ে কি পেতে চাও বউ গাধা তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে বউ আসব আসবো তোমার মা বাবা তোমার কাছে কি চায় নাতি নাতনি তোমার জীবনের লক্ষ্য কি বিয়ে বলতো বলটু পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু এটা কেমনে সম্ভব আচ্ছা ব্যাখ্যা দে দেখি ব্যাখ্যা তো আরো সহজ স্যার বাংলা দ্বিতীয় পত্র প্রবাদে গলায় দড়ি আর বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে সুতরাং স্যার গরু সবচেয়ে চালাক প্রাণী বলতো সূর্য পশ্চিম দিকে উঠে না কেন আমি পরীক্ষায় পাশ করি না বলে কেন আম্মু বলেছেন আমি যেদিন পাশ করবো সেদিন সূর্য নাকি পশ্চিম দিকে উঠবে বলতো তোর সামনে যদি একটা টাকার ব্যাগ এবং একটা জ্ঞানের ব্যাগ রাখি তাহলে তুই কোনটা নিবি আমি টাকার ব্যাগ নেব আমি হলে কিন্তু জ্ঞানের ব্যাগটাই নিতাম অভাব সে তো তাই নেবে প্রথমে একটি বাটিতে মরিচের গুড়া নিয়ে তাতে পানি দিয়ে গুলিয়ে রাখুন মশা তার রক্ত মনে করে খেতে আসবে এই মরিচ গুলানো খেয়ে মশার ঝালে পানি খেতে যাবে পানি খেতে আসলে আপনি মশাটিকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিন তারপর একই স্থানে আগুন জ্বালান ভেজা মশা আগুনের কাছে আসবে নিজেকে শুকাতে এবার আপনি আবার ধাক্কা দিয়ে মশাটিকে আগুনে ফেলে দিন তারপর যে হাসপাতালে মশাটি ভর্তি হয়েছে সেখানে যাবেন এবার চুপি চুপি মশার মুখের অক্সিজেন মাস্কটি খুলে ফেলুন ব্যাস আপনার কাজ শেষ মশাটি মরে যাবে ভিডিওটি ভালো লাগলে ও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন